প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে নবম ও দশম শ্রেণীর গণিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজ তোমাদের আমি অধ্যায় ৬ রেখা কোণ ত্রিভুজ সংক্রান্ত উপপাদ্য 15, এটা একটা গুরুত্বপূর্ণ উপপাদ্য অধ্যায়ের, আমি এই উপপাদ্য নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে লক্ষ্য করবে। শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমাদের উপপাদ্য 15-এর যে সাধারণ নির্বাচনটা কি আছে, সেটা হলো যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক প্রমাণ করো। তাহলে আমার কি করতে হবে? আগে একটা ত্রিভুজ আঁকতে হবে। আগে আমরা একটা ত্রিভুজ এঁকে নিব। ত্রিভুজ আঁকার পরে সেই ত্রিভুজের দুইটা বাহুর মধ্যবিন্দু নিব। মধ্যবিন্দু নিব কয়টা বাহুর? দুইটা বাহুর। সে মধ্যবিন্দু নিব, নেওয়ার পরে সেই বিন্দু দুইটা যোগ করব। যোগ করলে যে রেখাংশ পাব, সেই রেখাংশটাই বলছে যে তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে অর্ধেক প্রমাণ করো। তাহলে তৃতীয় বাহু কোনটা হবে? আমি যেই দুই বাহুর মধ্যবিন্দু নিব এবং যোগ করব, সেই দুই বাহু ব্যতিরেকে বাকি যে বাহুটা সেটাই হলো আমাদের তৃতীয় বাহু। তৃতীয় বাহু, সেই তৃতীয় বাহু সমান্তরাল হলো ওই দুই বিন্দুর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ, এবং সেটা কি হবে? তৃতীয় বাহুর অর্ধেক হবে, সমান্তরাল এবং অর্ধেক, এটা প্রমাণ করব। এই ছিল আমাদের সাধারণ নির্বাচন। এখন সাধারণ নির্বাচনের আলোকে আমরা চিত্র আঁকবো। চিত্রের বর্ণনা অনুযায়ী আমরা বিশেষ নির্বাচন লিখব, এবং প্রয়োজন অনুসারে আমাদের যদি কিছু নতুন বাড়তি কিছু আঁকা লাগে প্রমাণের সুবিধার্থে, তাহলে আমরা সেটা অঙ্কন করব এবং লিখব। তারপরে আমাদের প্রমাণের কাজ আমরা শুরু করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো, আগে আমরা একটা চিত্র আঁকি প্রশ্নের বর্ণনা অনুযায়ী। এটা হচ্ছে আমাদের এবিসি ত্রিভুজ। এই এবিসি ত্রিভুজের দুইটা বাহু, একটা হচ্ছে এবি যার মধ্যবিন্দু ডি, আর একটা মধ্যবিন্দু হচ্ছে, এটা একটা মধ্যবিন্দু, সেটা হলো ই। কালো দ্বারা চিহ্নিত করি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই। ডি হচ্ছে এবি এর মধ্যবিন্দু, আর ই হচ্ছে আমাদের এসি এর মধ্যবিন্দু। এখন এই দুই বাহু, এই দুই বাহুর মধ্যবিন্দু আমরা যোগ করব, তাহলে দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখা আমরা পেয়ে যাব। তাহলে আসুন আমরা যোগ করি। আমরা ডি যোগ করলাম, তাহলে এখান থেকে আমরা বিশেষ নির্বাচনটা লিখতে পারবো আমাদের প্রশ্নের কথা অনুযায়ী। আমাদের প্রশ্ন বলছে যে একটা ত্রিভুজের, সেই ত্রিভুজটা আমাদের এবিসি ত্রিভুজ, দুই বাহুর মধ্যবিন্দু এবি বাহুর মধ্যবিন্দু ডি, এসি বাহুর মধ্যবিন্দু ই, এদের সংযোগ রেখাংশ ডিই। এই ডিটা কি হবে?
বিসির সমান্তরাল, এটাই হলো আমাদের তৃতীয় ভাব। এটাই আমাদের বিসি বাহুটা হলো, যে বাকি অবশিষ্ট বাহুটা সেটা হলো আমাদের তৃতীয় বাহু। এই ডি রেখাংশ কার সমান্তরাল? বিসি এর সমান্তরাল, এবং ডি বিসি এর অর্ধেক, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা এখন কি লিখবো বন্ধুরা? প্রশ্নের কথন, যে প্রশ্ন তোমরা খাতায় লিখে ফেলেছ, এখন দেখো প্রশ্নের কথন যে আমরা প্রথমে লিখবো বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন মনে করি, এবিসি একটি ত্রিভুজ, একটি ত্রিভুজ মনে করি, এবিসি একটি ত্রিভুজ। ডি এবং ই যথাক্রমে এবি ও এসি এর মধ্যবিন্দু, ডি এবং ই যথাক্রমে যথাক্রমে এবি ও এসি এর মধ্যবিন্দু, এবি ও এসি এর মধ্যবিন্দু। তাহলে ডি রেখাংশ পেতে গেলে ডি কমা ই যোগ করি, ডি কমা যোগ করি, ডি কমাই যোগ করি। প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে ডিই সমান্তরাল বিসি, অর্থাৎ ডি এবং বিসি একে অপর থেকে সমান দূরে অবস্থান করে। ডিই সমান্তরাল চিহ্ন হলো এটা বিসি, এবং ডি বিসি এর অর্ধেক, অর্থাৎ ডি দৈর্ঘ্যটা যা হবে সেটা হবে বিসি এর অর্ধেক পরিমাণ। ডি সমান হাফ অফ বিসি, এটা হলো আমাদের প্রমাণিতব্য বিষয়। আর প্রশ্ন অনুযায়ী আমাদের বর্ণনা এই জিনিসটা প্রমাণ করতে হবে যে ডি বিসি সমান্তরাল, একে অপরের দূরত্ব সর্বদা সমান, এবং ডিটা এর দৈর্ঘ্যটা হবে বিসি এর অর্ধেক। এই ছিল আমাদের বিশেষ নির্বাচন। এখন এই জিনিসটা প্রমাণ করতে গেলে আমাদের বাড়তি কিছু আঁকা লাগবে, সেটা হলো আমাদের অঙ্কন। সেটা কি সেটা তোমরা দেখো, সেটা হলো যে ডি কে আমি বর্ধিত করব, ডি রেখাংশটাকে আমি এক পর্যন্ত বর্ধিত করব, যেন ইএফ সমান ডিই হয়। ডি কে এফ পর্যন্ত বর্ধিত করব যেন এই এফ সমান কি হয় ডি হয়। তাহলে আসো আমরা ডি কে বর্ধিত করি, এটা হলো আমাদের ইএফ। ইএফটা কার সমান? ইএফটা ডি এর সমান, ডিই এর সমান। তারপরে আবার কি করব এখন? এখন এই সি কমা এফ যোগ করি, সি কমা এফ যোগ করি, তাহলে কি হলো নতুন একটা ত্রিভুজ পেলাম। আগে আমাদের
ABC ত্রিভুজে D যোগ করাতে একটা ত্রিভুজ ছিল, সেটা হলো ADE। এখন এখানে আরেকটা ত্রিভুজ আছে CEF। এই যে এই দুটা নতুন ত্রিভুজ, এটা এটা এটার সাথে এটা আমরা কম্পেয়ার করব। তো আগে আমরা অঙ্কনটা লিখে ফেলি। অঙ্কন অঙ্কন ডি কে এফ পর্যন্ত বর্ধিত করি, যেন বর্ধিত করি যেন যেন এফ সমান ডি হয়, এফ সমান ডি হয়। আর কি কাজ করলাম? সি কমা এফ যোগ করি, সি কমা এফ যোগ করি। এইটুকু নিয়ে আমাদের বাড়তি অঙ্কন। সেই অনুসারে আমরা লিখলাম যে ডি কে এফ পর্যন্ত বর্ধিত করি যেন এফ সমান ডি হয়, সি কমা এফ যোগ করি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার লক্ষ্য করো যে কিভাবে আমরা প্রমাণ করব। সবসময় বন্ধুর একটা জিনিস মনে রাখবে যে উপপাদ্য প্রমাণের জন্য হুবহু বই কখনোই ফলো করবে না। তোমরা বই থেকে বের হয়ে আসবে, একেবারে বই থেকে বের হয়ে আসবে, নিজের মতো করে সঠিক যৌক্তিকভাবে প্রমাণের চেষ্টা করবে। তাহলে বেশি মনে থাকবে, বেশি দিন তুমি ধরে রাখতে পারবে এটা। আর যদি হুবহু বই মুখস্থ করো, বইয়ের মতো করে শিখতে চেষ্টা করো, তাহলে এটা আমার মনে হয় ধরে রাখতে পারবে না, মনেও থাকবে না। তোমরা একটু মনোযোগ সহকারে প্রশ্নটা বুঝতে চেষ্টা করো, সেই অনুযায়ী এই প্রমাণের জন্য যা যা দরকার, পূর্ব জ্ঞান আমাদের জানা থাকা দরকার, সেগুলো আমরা অবশ্যই জানবো। সেই অনুযায়ী যুক্তিমূলকভাবে আমরা প্রমাণ করব, তাহলে দেখবো আমাদের বেশি এটা মাথায় থাকবে, বেশি দিন মনে রাখতে পারবে। আবার প্রয়োজনে ভুলে গেল একবার কিংবা দুইবার রিভিশন দিলে সেটা আগের মতো তোমার মনে থাকবে। তাহলে দেখো বন্ধুরা আমরা কিভাবে প্রমাণ করবো। প্রমাণ প্রমাণ হচ্ছে যে আমরা এই যে আমাদের আগে একটা ত্রিভুজ আছে এডি, আর একটা হচ্ছে সিএফ, এই দুইটা ত্রিভুজ আমরা এটা আর এটা এই দুইটা ত্রিভুজ আমরা সর্বসম প্রমাণ করব। প্রথমে তো এই দুইটা সর্বসম প্রমাণ করা যাবে কিভাবে? তোমরা দেখো যেহেতু ই বিন্দু এসি এর মধ্যবিন্দু, ই যদি এসি এর মধ্যবিন্দু হয় তাহলে এই সমান সিই, এই একটা অংশ। আবার আরেকটা হলো যেহেতু আমি অঙ্কন অনুসারে আমাদেরকে ডি কে এফ পর্যন্ত বর্ধিত করেছি যেন ইএফ সমান ডি হয়, তাহলে ইএফ আর ডি সমান, তাহলে কি হলো এই অংশ এই অংশের সমান, আবার এই অংশটা এই অংশটার সমান, তাহলে দুইটা বাহু আর অপর ত্রিভুজের দুইটা বাহু সমান। এবার একটা কোণ, এই যে এই কোণটা, এই দুটো হলো বিপরীত কোণ, এই দুইটা একে অপরের দুইটা রেখা যদি এরকম ভাবে সেট করে, একটা রেখা অপর রেখাকে সেট করলে কি হয়, তাহলে এই পাশের কোণটা এই পাশের কোণটাকে কি বলবো, বিপরীত কোণ, এবং বিপরীত কোণ পরস্পর সমান। তাহলে সেই সুবাদে এ ই ডি সমান কোণ সি এল, কেন সমান, এরা বিপরীত। তাহলে বাহু কোন বাহু উপপাদ্যের সাহায্যে আমরা দুটাকে সর্বসম প্রমাণ করতে পারি। তাহলে আসো আমরা দেখি
ত্রিভুজ, ত্রিভুজ 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 এডি ও ত্রিভুজ, ত্রিভুজ সিএফএ কি কি লিখতে পারি? রোমান ওয়ান, রোমান টু, রোমান থ্রি, তিনটা লিখছে কেন? এখানে তিনটা শর্তে দুইটা ত্রিভুজ সর্বসম হবে, সেই জন্য সেটা কি? প্রথমে লিখবো এই ত্রিভুজ এই সমান সিই, এই সমান সি, কেন সমান? যেহেতু ই এসি এর মধ্যে বিন্দু, যেহেতু ই কমা এসি এর মধ্যবিন্দু, ইএসি এর মধ্যবিন্দু, ডি সমান ইএফ, ডি সমান ইএফ, এটা আমরা এঁকেছি ডি এর সমান করে, ইএফ এর সমান করে আমরা ডি এঁকেছি, তাহলে অঙ্কন অনুসারে, অঙ্কন অনুসারে এটা অঙ্কন অনুসারে। আর এটা হলো যে বিপরীত কোণ বলছি, দুটা রেখা সেট করলে কোণ এ ডি সমান কোণ সি এফ, এবং এরা এই কোণটা কিন্তু এই বাহু এই বাহুর মাঝখানে, এই জন্য বলবো অন্তর্ভুক্ত, এই কোণটা ঠিক তাই, এই বাহু এবং এই বাহুর মাঝখানে এবং অন্তর্ভুক্ত কথাটা বলবো, দুই বাহু এবং অন্তর্ভুক্ত কোণ। আমরা জানি যে দুইটা ত্রিভুজের মধ্যে যদি একটির দুই বাহু এবং বাহুদের অন্তর্ভুক্ত কোণ অপর একটা ত্রিভুজের দুই বাহু এবং উহাদের অন্তর্ভুক্ত কোণ দ্বয় পরস্পর সমান হয়, দুই বাহু এবং অন্তর্ভুক্ত কোণ আরেকটা দুই বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ যদি সমান হয় তাহলে ত্রিভুজ দ্বয় সর্বসম। তাহলে আমরা লিখবো আরেকটা বাকি দুই ভাব আমাদের হয়ে গেল, আরেকটা অন্তর্ভুক্ত এই দি, অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত কোণ এইডি সমান অন্তর্ভুক্ত কোণ সিএফ, সিএফ এরা হলো কেন সমান? বিপরীত কোণ বলে, বিপরীত কোণ, বিপরীত কোণ পরস্পর সমান হয়। তাহলে কি হলো যে এই দুই ত্রিভুজের দুই বাহু এবং অন্তর্ভুক্ত আরেকটা দুই বাহু অন্তর্ভুক্ত সমান, তাহলে ত্রিভুজ দুটি সর্বসম। তাহলে এটা কোন উপপাদ্য বন্ধুরা? বাহু কোন বাহু উপপাদ্য, বাহু কোন বাহু অর্থাৎ দুইটা বাহু তাদের অন্তর্ভুক্ত কোন আরেকটা দুইটা বাহু তাদের অন্তর্ভুক্ত সমান, অতএব এই দুইটা ত্রিভুজ সর্বসম। এটা আমরা লিখবো অতএব, অতএব ত্রিভুজ এ ডি ই এটা হলো সর্বসমের চিহ্ন, ত্রিভুজ সি এফ, সি এফ লিখতে পারো বাহু কোণ বাহু উপপাদ্য, বাহু কোণ বাহু উপপাদ্য।
তাহলে দুইটা ত্রিভুজ সর্বসময় গেল, তাহলে দুইটা সর্বসমকে আমি সবসময় বলি যে এরা টুইন বেবি। দেখছো টুইন বেবি, টুইন বেবি কেমন হয়, একজনের চেহারা আরেকজনের সাথে হুবহু মিলে যায়, একজনের চোখ আরেকজনের চোখ একই রকম, একজনের উচ্চতা আরেকজনের উচ্চতা একই রকম, একজনের নাক আরেকজনের নাক প্রায় 100% সেম থাকে। এবং খুব কাছের লোক ছাড়া, যেমন অন্যেরা চিনতে খুব কষ্ট হয় যে তারা দুজন আলাদা, এটাও ঠিক তাই। সর্বসম ত্রিভুজ তুমি টুইন বেবির সাথে কম্পেয়ার করতে পারো, যে এরা যদি সর্বসম হয়ে যায় ত্রিভুজ দুটা, তাহলে এই যে এটার মধ্যে এই ত্রিভুজের মধ্যে কি আছে, তিনটা বাহু আছে, এই ত্রিভুজের মধ্যে কি আছে, তিনটা বাহু আছে, এই ত্রিভুজের মধ্যে কি আছে, তিনটা কোণ আছে, এই ত্রিভুজের মধ্যে কি আছে, তিনটা কোণ আছে, আবার এই ত্রিভুজের ক্ষেত্রফল আর এই ত্রিভুজের ক্ষেত্রফল আছে, এই যে এক একটা সাতটা উপাংশ, এটা সাতটা এটা সাতটা সর্বসম যদি হয়ে যায়, তখন আমরা চোখ বন্ধ করে বলতে পারবো যে এদের উপাংশগুলি এক একটার যে অনুরূপ উপাংশ, এটা কি হবে, যেমন এডি এটার অনুরূপ হলো সিএফ, এটা সমান হবে যেহেতু সর্বসম। এবং এখানে আমরা প্রত্যেকটা অংশই একটা আর একটা সমান লিখতে পারবো চাইলে, কিন্তু আমরা তা লিখবো না, লিখবো কোনটা, প্রমাণের সুবিধার্থে আমার যেটা দরকার সেটি আমরা লিখবো। তো যেহেতু এই দুইটা ত্রিভুজ সর্বসম, তো আমরা দুইটা উপাংশ এখানে লিখবো, একটা লিখবো বাহু সমান আরেকটার বাহু, এবং এই একটার একটা কোণ আরেকটা একটা কোণ সমান লিখবো আমাদের পরবর্তী প্রমাণের সুবিধা। তাহলে কোনটা লিখবো, তা আমরা লিখবো যে এডি এডি অংশ সিএফ অংশের সমান, এটা আমরা লিখবো। আর যেটা কোণ লিখবো সেটা হলো এই কোণটা, এই কোণটার নাম কি, ডি ই কোণ, এটা কার সমান হবে, এটার অনুরূপ কে, এটার অনুরূপ হলো এই কোণটা, এই দুটা অনুরূপ, এই দুটা সমান হবে, হ্যাঁ এটা একই একই রকম হবে, এটা এই এডি বাহু সমান হবে সিএফ এর, কারণ এটা এটার অনুরূপ, আর এই যে এখানে এই কোণটা এই কোণটা এরা একে অপরের অনুরূপ, বাস্তবিক পক্ষে এরা একান্তর কোণ, কিন্তু এই ক্ষেত্রে একান্তর কোণ বলেই এটা এটা সমান হবে। হ্যাঁ তো যেহেতু সর্বসম, তো আমরা লিখতে পারি যে এডি সমান সিএফ, এডি সমান সিএফ, এবং এবং ডিএই কোণ ডিএই সমান, ডিএই সমান হলো সর্বসমর কারণে আমি এই দুইটা জিনিস একেবারে চোখ বন্ধ করে লিখতে পারি, এডি সমান সিএফ, ডিএ সমান ইসিএফ। তাহলে আমরা এই যে এডি সমান সিএফ, ডি সমান ইসিএফ, এই দুইটা লিখলাম। এখন এডি সিএফ এর সমান, আবার এটি কিন্তু সিএফ এর সমান্তরাল বলা যাবে, কারণটা কি, কারণটা হলো তুমি দেখো এই যে ডিএ, এটা হচ্ছে ডিএ বাহু, আর
এটা হচ্ছে সিএফ বাবল, আর এটা হচ্ছে কি স্যাদক। এই দুই বাহু, দুটা দুটা বাহু, দুটা বাহুর স্যাদক। তাহলে এখন দেখো যে স্যাদকের বিপরীত পার্শ্বে দুটো উৎপন্ন কোণ, তাহলে স্যাদকের বিপরীত পার্শ্বে যদি দুটা কোণ হয় এবং এদেরকে বলা হয় একান্তর কোণ, এবং এদেরকে বলা হয় একান্তর কোণ, আর এরা একান্তর কোণ, ডিএ ডিএই ডিএই মানে ডিএসি একই কথা। এখানে আমাদের ই ছিল, মনে করো এখানে আমাদের ই ছিল, তো ডিএই আর ইসিএ এরা একান্তর কোণ, আর একান্তর কোণ যদি সমান হয় তাহলে এই বাহু দুটা সমান্তরাল নিঃসন্দেহে। একান্তর কোণ যদি সমান হয় তাহলে আমরা লিখবো যে ডিএ সমান্তরাল সিএ। তাহলে এবার কি লিখতে পারি, যেহেতু যেহেতু কোণ ডিএ এবং কোণ ইসিএ একান্তর কোণ, একান্তর কোণ, তাই তাই আমরা কি লিখতে পারি, তাই ডিএ সমান্তরাল সিএফ বা এডি সমান্তরাল সিএফ, এডি সমান্তরাল সিএফ। তাহলে কি হলো ঘটনাটা, যেখানে এই কোণ দুটো একান্তর কোণ আর একান্তর কোণ সমান, এই বিধায় যে একান্ত ছেদকের সাথে যে আরেকটা বাহু থাকবে, এই ছেদকের সাথে যে আরেকটা বাহু থাকবে, একান্তর কোণ সমান হইলে বাহুদ্বয় সমান্তরাল, এটা আমরা জানি আগে থেকে। তাহলে কি হলো ঘটনাটা, যে এই এডি সমান্তরাল সিএফ এটা আমরা প্রমাণ করলাম এরা একান্তর কোণ এই কারণে। তো এডি যেই বাহু, এবি ও সেই বাহু, এডি এডি যেই রেখাতে অবস্থিত বা এরকম এরকম চিন্তা করো যে এখানে ছিল আমাদের এ, এখানে ডি, এখানে বি, তাহলে এডি যেই রেখা বোঝায়, এবিও সেই রেখা বোঝায়, এই ডিবিও কিন্তু একই রেখায় বোঝায়, কারণ এই তিনোটা বিন্দু একই রেখায় অবস্থিত। তিনটা বিন্দু কোথায় অবস্থিত, একটা রেখা অবস্থিত, কারণ রেখা অসীম, রেখা অসীম। তাহলে যে এডি যে রেখা, এবিও সেই রেখা, ডিবিও সেই রেখা। তাহলে আমরা কি লিখতে পারি দেখো, তাহলে আমরা লিখতে পারি বা এডি দ্যাট ইজ এবি, এবি সমান্তরাল সিএফ, এবি মানে এবি যে রেখা, ডিবিও সেই রেখা, বা বিডি, বিডি সমান্তরাল সিএফ, বিডি সমান্তরাল, বিডি কার সমান্তরাল, সিএফ এর সমান্তরাল। তাহলে কি হলো ঘটনাটা, এখানে আমাদের বিডি সিএফ এর সমান্তরাল, তো বিডি সিএফ এর সমান্তরাল, আবার বিডি আর সিএফ কিন্তু সমানও বলা যাবে, আবার বিডি সমান সিএফ। কেন বিডি সমান সিএফ, বিডি সিএফ এর সমান কেন, আমরা প্রমাণ করেছিলাম এডি আর সিএফ সমান পূর্বে, তো আবার এডি আর বিডিও কিন্তু সমান, কারণ ডি
AB এর মধ্যবিন্দু DAB এর মধ্যবিন্দু তাহলে AD আর BD সমান আবার AD আর CF সমান আমরা দুইটা সর্বসম্মত প্রমাণ করার পরে আমরা কিন্তু AD সমান CF লিখতে পেরেছি তাহলে আমাদের BD আর CF সমান লিখলে কোনো সমস্যা নেই এটা সাইড নোট দিয়ে দেব যেহেতু AD সমান BD সমান CF যেহেতু AD সমান সমান এডি সমান সি এ প্রমাণ করেছি আর এডি সমান বিডি এই আমাদের এখানে যেহেতু ডি মধ্যবিন্দু এই জন্য এডি আর বিডি সমান তাহলে এই বিডি আর সি এ সমান লিখতে কোনো সমস্যা নেই তাহলে কি হলো বন্ধুরা যে এখানে একটা জিনিস খেয়াল করো এই অংশটা খেয়াল করো এই অংশটা খেয়াল করো যে বিডি সিএফ এর সমান এবং বিডি সিএফ এর সমান্তরাল আমরা একটা ছবি এখানে আঁকি তাহলে তোমরা আরো ভালো বুঝতে পারবে এই দুটা এটা হলো বি এটা হলো ডি এটা হলো সি এটা হলো এফ বিডি আর সিএফ সমান্তরাল তার মানে একটা থেকে একটা দূরত্ব সমান আবার এই দুটা দৈর্ঘ্য সমান বিডি আর সিএফ তাহলে একটা জিনিস ফলো করো যে যেই চতুর্ভুজের দুইটা বাহু সমান ও সমান্তরাল ওইটা একটা সমান্তরিক নিঃসন্দেহে এই বিডি সিএফ সমান আবার বিডি সমান্তরাল সিএফ তাহলে দুইটা বাহু যদি সমান ও সমান্তরাল হয় অপর দুইটা বাহু সমান ও সমান্তরাল কেন সমান্তরিকের কারণে তাহলে আমরা প্রথমে লিখব যে অতএব এই বিডি এফ সি একটি সমান্তরিক দুইটা বাহু সমান্তর সমান ও সমান্তরাল হলে এটা সমান্তরিক আমরা চাই তাহলে আমরা এবার লিখব লিখব অতএব বিডি এফ সি একটি সমান্তরিক বিডি এফ সি একটি সমান্তরিক তো যেহেতু বিডি এফ সি একটি সমান্তরিক তাহলে আমরা কি লিখতে পারি এটা একটা সমান্তরিক BDFC একটি সমান্তরিক তো সমান্তরিক যদি হয় তো আগের এই BDCF সমান ও সমান্তরাল ছিল তাহলে অপর দুটা বাহু তো সমান্তরিকের সুবাদে এই DF এবং BC সমান ও সমান্তরাল তাহলে লিখে ফেলো যে অতএব DF সমান্তরাল BC এবং DF সমান সমান্তর সমান ডাকে লিখি DF সমান BC এবং DF সমান্তরাল BC DF সমান বেশি কারণ সমান্তরিকের বিপরীত বাহু সমান ও সমান্তরাল সমান ও সমান্তরাল তাহলে ডিএফ সমান বেশি ডিএফ সমান্তরাল বেশি প্রথম অংশ যদি আমি চিন্তা করি ডিএফ ডিএফ দ্যাট ইজ হলো ডি প্লাস ইএফ ডিএফটা হলো আমাদের ডিই প্লাস ইএফ তো আমরা সেখানে লিখি এটা বা বা ডিই প্লাস ইএফ সমান বিসি বা ডিই প্লাস ডিই সমান বিসি
কেন ডি লিখলাম? এই যে ইএফ এর পরিবর্তে ইএফ আর ডি তো সমান অঙ্কন অনুসারে, এই জন্য ইএফ সমান ডি। যেহেতু ইএফ সমান ডি এটা লিখে দিই, যেহেতু ইএফ সমান ডি এটা লিখে দিলাম আমরা আবার, তাহলে এটা কি হলো? টোয়াইস ডি, টোয়াইস ডি সমান বিসি। বা টোয়াইস ডিই সমান বিসি, তাহলে অর্ধেক কি লিখতে পারি আমরা? আমরা লিখতে পারি ডি সমান হাফ অফ, ডি সমান হাফ অফ বিসি। তাহলে বন্ধুরা আমাদের একটা অংশ প্রমাণ হয়ে গেল যে ডি তৃতীয় বাহুর অর্ধেক, তৃতীয় বাহু ছিল আমাদের বিসি। আমাদের এ বি ছিল একটা বাহু, আমরা তার মধ্যবিন্দু নিয়ে কাজ করেছি, আর একটা বাহু ছিল আমাদের এসি, এসি এর মধ্যবিন্দু ই, তাহলে বাকি ছিল আমাদের বিসি, এটাকে আমরা বলেছি তৃতীয় বাহু। তাহলে যে দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর অর্ধেক প্রমাণ হয়ে গেল। এবার ডিটা বিসির সমান্তরাল কোথেকে প্রমাণ করব? এই যে আমাদের এখানে লেখা আছে কি, আবার ডিএফ সমান্তরাল বিসি, এখান থেকে নিয়ে আসি আমরা, যে আবার ডিএফ সমান্তরাল বিসি, এদিকে আমরা লিখে দিই আবার ডিএফ সমান্তরাল বিসি। তাহলে ডিএফ সমান্তরাল বিসি, তো ডিএফ, ডিএফ যে রেখা বোঝায় ডিও কিন্তু একই রেখাই বোঝায়, ডিএফ যে রেখা অবস্থিত ডি একই রেখা অবস্থিত, সেই সুবাদে আমরা ডিএফ এর পরিবর্তে ডি বলতে পারি। যে ডিএফ যদি বিসির সমান্তরাল হয় অবশ্যই অবশ্যই এবং অবশ্যই ডিটাও বিসির সমান্তরাল, অর্থাৎ ডি সমান্তরাল বিসি। তাহলে আমাদের হয়ে গেল যে ডি বিসি এর অর্ধেক এবং ডি বিসি এর সমান্তরাল, আমরা একসাথে এবার লিখব, কি লিখব? এই দুইটা ঘটনা আমরা একত্রে লিখব। সুতরাং সুতরাং ডিই, ডিই সমান হাফ অফ বিসি এবং ডি সমান্তরাল বিসি। সমান্তরাল বিসি প্রমাণিত। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই উপপাদ্যটি বুঝতে পেরেছ। যদি সকলে বুঝে থাকো তাহলে আমার কষ্ট সার্থক হবে। তোমরা বেশি বেশি আমার এই ক্লাসটি শেয়ার করবে, তাহলে তোমাদের নিকটাত্মীয়রা, অন্য যারা আছে, তোমার বন্ধু বান্ধব, তোমার ক্লাসে পড়াশোনা করে, তোমার আত্মীয় স্বজন যারা তোমার খুব কাছের লোক, তারা শিখতে পারবে। এই জন্য তুমি তোমার এই উপপাদ্যটা বা আমার যতগুলি লেসন এই পর্যন্ত আমি তোমাদেরকে দিয়েছি, এগুলো অন্যদেরকে দিয়ে সাহায্য করবে, তাহলে অন্যরা উপকৃত হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো।
আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ